বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রদ্যুৎ কিশোরের জাতীয় সঙ্গীতের নামে অপমানমূলক মন্তব্য ও বিশ্বের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছে নাগরিক সুরক্ষা মঞ্চ। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতের মাটিতে পদার্পণ করলে এই গানটি বাজানো হয়। ভারত স্বাধীনতা লাভ করার পর 1950 সালে জনগণ মন অধিনায়ক এই গান রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যে গান ওতপ্রোতভাবে জড়িত এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন বাঙালির রচিত এই সঙ্গীত, যা আমাদের ভারতবাসী হৃদয়ে স্পন্দন যোগায় এবং ভারতের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা সভ্যতা জড়িত, তা প্রদ্যুৎবাবু চান সংশোধন। তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলকে এই গানের সঙ্গে যুক্ত করার জন্য, তার মানে এই অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার একটা ভিন্ন চক্রান্ত। রাজ্য সরকারের কাছে তাদের দাবি, জাতীয় সঙ্গীত অবমাননাকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।